সরকারের কোন শর্ত মেনে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান আন্দোলনও বন্ধ হবে না বলে উল্লেখ করেন তিনি। রাজধানীতে পেশাজীবী সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে আঘাত এলে পাল্টা আঘাত করা হবে। ওবায়দুল কাদেরের দিল্লির সঙ্গে সরকারের সমঝোতার দাবির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কোন ইস্যুতে এবং কিসের বিনিময়ে সমঝোতা হয়েছে দেশবাসী তা জানতে চায়। রিপোর্ট মইনুল আহসানের। সরকারের পদত্যাগের দাবিতে চলমান একদফা আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষকে পাশে চায় বিএনপি। এর অংশ হিসেবেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী পেশাজীবী কনভেনশনের আয়োজন করে বিএনপি সমর্থক সম্মিলিত পেশাজীবী পরিষদ। পেশাজীবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। মঞ্চে ছিলেন সরকারের বিরোধী আন্দোলনে বিএনপির মিত্র দলগুলোর শীর্ষ নেতারাও। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ছিল তাদের কণ্ঠে। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে যে ঘৃণা, যে বিদ্বেষ, এবং এটা প্রধানমন্ত্রীর দায়িত্বের পুরোপুরি লঙ্ঘন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে চলছে এক ব্যক্তির শাসন, তাই এখানে মানবাধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার অনুপস্থিত। দেশের তৃণমূল খালেদাকে ক্যান্টনমেন্টের বাইরে থেকে বের করে দেওয়ার ব্যাপারে তিনি যে বক্তব্য রেখেছেন, সেখান থেকে যে স্পষ্ট, এই দেশের বিচার বিভাগের কোনো প্রয়োজন নাই, এই দেশের ক্যান্টনমেন্ট বোর্ডের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নাই, তার সিদ্ধান্তই হচ্ছে সিদ্ধান্ত। দিল্লি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সমঝোতা হয়ে গেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন দাবি নিয়েও প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল। এত বেশি তারা ভীত হয়েছে, এত বেশি তারা পাজল হয়ে গেছে, ইংলিশ শব্দ রামায়ণের সংক্ষেপ প্রক্রিয়া পাজল, যে এখন তাদের সাধারণ সম্পাদক বলছেন ওরে ভয় নাই ভয় নাই, দলে দলে আপোষ হয়ে গেছে। তাহলে স্বীকার করলেন দিল্লি আছে, আমরাও আছি, আমরাও আছি, দিল্লি আছে। আমার প্রশ্ন তার কাছে কি বলতে চেয়েছেন, দিল্লি কি আপনাদের এই অপকর্মগুলোতে ইতিমধ্যে আপনাকে জানিয়ে দিয়েছে যে এইভাবেই করতে থাকো, বলেছে যে দরকার নাই নির্বাচনে? মির্জা ফখরুল আরও জানান, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে 31 দফার আলোকে রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার আনা হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।